করছি টিভি 9 নিউজ লিমা রয়েছে আপনাদের সঙ্গে এই মুহূর্তে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ খবর কমিশনের সুপারিশে 3 দিনের মধ্যে ববিতা সরকারকে চাকরি দেওয়ার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট 10 দিনের মধ্যে স্কুলে নিযুক্ত করার নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ঠিক কি কি নির্দেশিকা দিলেন বিচারপতি আমরা সরাসরি জানার চেষ্টা করব আমাদের প্রতিনিধি শ্রাবন্তী সাহা এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন শ্রাবন্তী কি নির্দেশিকা দেওয়া হলো এতদিন ধরে মামলা চলছে এখনো কেন ববিতা চাকরি পাননি সেই নিয়ে স্বয়ং বিচারপতি প্রশ্ন তুলেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেছেন যে তিনি আশা করেছিলেন ববিতাকে এর মধ্যে চাকরি দিয়ে দেবে কমিশন যদিও সেটা এখনো হয়নি শুধুমাত্র যে তাকে 3 দিনের মধ্যে চাকরি দিতে হবে এমন নয় যাবতীয় টাকা প্রথম ক্ষেপে এতদিন পর্যন্ত অঙ্কিতা প্রায় 7,94,000-এর বেশ কিছু টাকা দিয়েছে সেই গোটা টাকাটাই দিতে হবে ববিতাকে আমার সঙ্গে রয়েছেন ববিতা ববিতা অভিনন্দন আজকের এতদিনের লড়াইয়ের পরে আপনি চাকরি পাচ্ছেন 10 দিনের মধ্যে স্কুলে যেতেও বলা হচ্ছে সেই সঙ্গে একটা এই পরিমাণ টাকা কি বলবেন সত্যি যদি সেই সময় আপনি চাকরি পেতেন এই অর্থ আপনারই হতো প্রথমত যেটা বলবো চাকরিটা বহুদিন পর পেলাম 6 বছর বা 4 বছর আগে পাওয়ার কথা ছিল পেতে এতটা সময় লাগলো যাই হোক একদিন হলেও পেয়েছি তো যেটা পাওনা থাকে মানুষের কপালে যেটা থাকে সেটা একদিন হলেও পায় সেটা আজকে আমার মনে হলো কোথাও যেন অদৃষ্টকে বিশ্বাস হচ্ছে যে না আমার পাওনা চাকরিটা আমি পেলাম আমি এতদিন ধরে পাচ্ছিলাম না তার জন্য খুব খুশি আর যেটা অর্থের কথা বলছেন সেটা যদি আমি ভবিষ্যতে কোনো ভালো কাজে লাগাতে পারি সেটাকে চেষ্টা করব সেটা আমার পার্সোনাল কাজে না কোনো সামাজিক কল্যাণমূলক কাজে লাগানোর চেষ্টা করব যেহেতু আমি সেই পরিশ্রমটা দেই আজকের স্বয়ং বোর্ডের আইনজীবী তিনি বললেন যে কোনো ইন্টারভিউই হয়নি অঙ্কিতার বোর্ড সে কথাটা স্বীকার করছে কি মনে হয় দুর্নীতিটা এই জায়গায় পৌঁছেছিল সেটা আমার প্রথম দিনই মনে হয়েছিল যখন আমি সেকেন্ড মেরিট লিস্টটা বেরোলো সেদিন আমি মিডিয়া সোশ্যাল মাধ্যমে সেটাকে আমি পোস্ট করি এবং বিভিন্ন মিডিয়ারা আমাকে ফোন করে আমি সেদিনই বলেছিলাম কী কী করে এটা সম্ভব তারপরে আমরা বিভিন্ন জায়গায় দৌড়েছি তারা তাদের কথা মতো আমরা ফার্স্টে কমিশনে যাই কমিশনকে চিঠি করি একটা ভুয়ো খবর বেরিয়ে যায় যে সংবাদ মাধ্যমের মাধ্যমেই কোনো লিখিত নোটিশ না যে তাকে সে আরটিআই করেছে নাম্বার পেয়েছে সেজন্য সে ফার্স্টে ইনক্লুড হয়েছে তো সেটাকে আমরা আবার সংবাদমাধ্যমে আলোচনা করি যারা আমরা রয়েছি ওয়েটিংয়ে কিন্তু তাতে করে জানতে পারলাম যে আমিও তো সব কিছু বিষয়ে অভিজ্ঞ না তো জানতে পারলাম আরটিআই করে আমরা শুধু রাইট টু ইনফরমেশন অ্যাক্ট আমি ইনফরমেশন জানতে পারি আমার নাম্বার বেড়ে আমি কোথাও টপে যেতে পারি না হয় আমাকে আদালতে দ্বারস্থ হতে হবে আদারওয়াইজ কমিশনকে একটা লিখিত নোটিশ দিতে হবে যে সেই মেয়েটা এই এত নম্বর পেয়েছে সেই জন্য এখানে এসেছে সেদিন থেকে আমাদের সন্দেহ চলে এবং তারপর থেকে আমরা একের পর এক আন্দোলনে এই অঙ্কিতা অধিকারীকে নিয়ে আমরা প্রশ্ন তুলি বিভিন্ন জায়গায় কথা বলা হয় বিভিন্ন আন্দোলনে বলা হয় কীভাবে আসলো কি কেন ওকে চাকরি দেওয়া হলো আমরা সত্যি সত্যি মেধা তালিকাভুক্ত হয়ে আমরা কেন চাকরি পাচ্ছি না এইভাবে আমরা বহু জায়গায় গলা আওয়াজ তুলেছি তারপরেও কোথাও যেন আমরা সেই সেটাকে ধামাচাপা পড়ে যেত জন্য শেষ পর্যন্ত আমি বাধ্য হয়ে আমাদের ওয়েটিং আন্দোলনের সবার সমাজ সবার কাছে বাধ্য হয়ে আমি স্থির স্বামী স্যারের কাছে আসি এবং ওনার তত্ত্বাবধানে তার যে লড়াই তা সত্যি কুর্নিশ জানানোর মতো